ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আতঙ্কে উপকূলীয় এলাকার বাসিন্দারা সতর্ক অবস্থানে প্রশাসন ও সেবা সংস্থাগুলো এ বিষয়ে জানাতে বরিশালের নদী বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদাস সোহাগ পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন ইমন চৌধুরী ও কুয়াকাটায় আছেন নাইম আবির তবে প্রথমে চলে যাব বরিশালে সেখানে আছেন ফিরদাস সোহাগ সোহাগ ঘূর্ণিঝড় রিমালের কোনো প্রভাব পড়তে শুরু করেছে কিনা উপকূলীয় অঞ্চলগুলোতে আর সেখানকার প্রশাসনের তদারকি বা কেমন দেখছেন কি তথ্য আছে আপনার কাছে গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি কারণ তীর ছাড়া আমার চলেই না ধন্যবাদ ঘূর্ণিঝড়িমালের প্রভাব ছিটেখাটা এখন এখন পর্যন্ত খুবই সামান্য যেমন সকাল থেকে আমরা যেটা দেখেছি দৃশ্যত যে প্রভাব সেটি বলতে নদীর পানি বেড়েছে এতটুকুই দৃশ্যমান প্রভাব যেমন বরিশাল নদী বন্দরে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটিতে আমরা গতকালকেও এসেছিলাম তখন কিন্তু বরিশালের কীর্তনখোলা নদীতে এত পরিমাণ পানি দেখা যায়নি এখানকার যারা স্থানীয় বাসিন্দা নদীর আশপাশের লোকজন এবং সাধারণত যারা এই নদীকেন্দ্রিক যাদের ব্যবসা বাণিজ্য বা তাদের সঙ্গে কথা বলে যেটা জানলাম যে আসলে গত রাতে যে পরিমাণ পানি তারা দেখেছিল তার চেয়ে প্রচুর বেশি পানি সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু এক টি ফোঁটা বৃষ্টিও পড়েনি তারপরও কিন্তু আকাশ তবে আকাশ মেঘলা রয়েছে এতটুকুই হচ্ছে মানে এখন পর্যন্ত যতটুকু আমরা দেখতে পেয়েছি তবে একটা জিনিস জানিয়ে রাখি যে মংলা সমুদ্র বন্দর থেকে আমাদের আবহাওয়া থেকে আবহাওয়া অফিস থেকে প্রেরিত যে সর্বশেষ বিজ্ঞপ্তির তাতে বলা হয়েছে নয় নম্বর যে বিজ্ঞপ্তি তাতে যেটা বলা হয়েছে মংলার সমুদ্র বন্দর থেকে তিনশো চল্লিশ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল ঘূর্ণিঝড় এই রেমাল আর আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এখানকার যারা স্থানীয় প্রশাসন রয়েছে গতকালকে কিন্তু আমরা যেটা দেখেছি যে বরিশালে একটি তারা সভা করেছে সেই সভা করে সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে বলা হচ্ছে যে দুপুরের পর ঘূর্ণিঝড় রূপ নিতে পেরে এই রিমাল আগা থামতে পারে উপকূল এলাকায় বাতাসের গতিবেগ হতে পারে উনআশি থেকে একশো সতেরো কিলোমিটার পর্যন্ত এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে উপকূলীয় পনেরো জেলায় তিন ফুট থেকে পাঁচ ফুট হতে সর্বোচ্চ আট থেকে দশ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে এবং ভারী বর্ষণ হতে পারে এমন আশঙ্কা করছে বা এমন ধারণা করা হচ্ছে এই পরিস্থিতির মধ্য থেকে যাচ্ছে তবে গোটা উপকূল জুড়ে কিন্তু এক ধরনের আতঙ্ক কাজ করছে সাধারণ মানুষের মধ্যে তারা কিন্তু বাড়তি নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে চিড়া গুড় মুড়ি সহ যত ধরনের খাবার রয়েছে শুকনো সেটি যেন জোগাড় রাখে এবং মাছ ধরা নৌকো টলারকে একেবারে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে এতটুকু ছিল বরিশাল থেকে আমরা যাচ্ছি এখন পিরোজপুরে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইমন চৌধুরী সোহাগ আপনাকে ধন্যবাদ সোহাগ আপনি যেমনটি বলছেন পিরোজপুরের আবহাওয়া পরিস্থিতি কিন্তু ভিন্ন রয়েছে আমরা কিন্তু সকাল থেকে দেখতে পেয়েছি গুড়িগুড়ি বৃষ্টি এবং দমকা হাওয়া কিন্তু পিরোজপুরের আকাশে বয়ে যাচ্ছে এবং আমি যদি বলি সেটি হচ্ছে পিরোজপুরের সকল নদ নদীতে কিন্তু আমরা পানি বৃদ্ধি দেখেছি এবং পানির উচ্চতা বৃদ্ধির ফলে কিন্তু আসলে আমাদের একটা সংখ্যা রয়ে যাচ্ছে যে আমরা জানি যে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড় রিমা লাগাতে আনতে পারে তো সেই সময়টা কিন্তু আসলে পিরোজপুরের পুর এই অঞ্চলে কিন্তু জোয়ার থাকবে নতো দিতে তো জোয়ার থাকলে কিন্তু তখন দেখা গেছে যে অতিরিক্ত পানির জোয়ারের কারণে কিন্তু আমরা জলস্বশের একটা আশঙ্কা করতে পারছি আরেকটি বিষয় বলতে চাই যে পিরোজপুর জেলায় কিন্তু 262 কিমি বাদ রয়েছে সেখানে কিন্তু প্রায় 15 থেকে 20 কিমি বেড়ি বাদ নেই বা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেখানে নিম্ন অঞ্চলে কিন্তু পানি প্রভাবিত করতে পারে এবং প্লাবিত হতে পারে বিভিন্ন গ্রাম এছাড়াও কিন্তু পিরোজপুরের কাউখালী মডবাড়িয়া ভান্ডারিয়া সহ বেশ কিছু গ্রাম কিন্তু নদীর পারে যেখানে বাঁধ নেই সেখানে কিন্তু অনেক মানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আরেকটি বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে জেলা প্রশাসন কিন্তু গতকাল বিকালে জরুরি সবাই বসেছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আমরা সেখানে কিন্তু দেখতে পেয়েছি যে জেলা প্রশাসক জানিয়েছেন প্রায় ৫৬১ টি সাইক্লোন শেল্টার আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে এবং এছাড়াও কিন্তু ছয় লক্ষ টাকা ১৩৫০ শুকনো খাবার প্যাকেট এবং এছাড়া কিন্তু বিভিন্ন ধরনের সড়ঙ্গ জামেদি কিন্তু প্রস্তুত রয়েছে মেডিকেল টিম প্রস্তুতী রয়েছে তো এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বৃষ্টি হচ্ছে বাতাস রয়েছে তো আমরা মাঠে আছি আমরা খোঁজ খবর নিচ্ছি সব জায়গায় তো আমরা আরও বিস্তারিত তথ্য জানতে চাই সেটি আমার সহকর্মী নাইম আবির अपेक्षा করছেন কুয়াকাটায় আবির সমুদ্রের কি অবস্থা আমরা জানতে চাই কুয়াকাটা সমুদ্রের অবস্থা বেশ উত্তাল আমরা গতকাল বিকেল নাগাদ আমরা যতক্ষণ দেখতে পেয়েছি গতকাল বিকেল থেকে কিন্তু পটুয়াখালী সহ আশপাশের যে এলাকা এবং একসাথে সাথে কুয়াকাটা সমুদ্র সৈকত যে এলাকা সেই এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হয় এবং এর পরবর্তীতে রাত বারবার সাথে সাথে সেই বৃষ্টিপাত আসলে গুড়ি গুড়ি থেকে বেশ ঝড়ো হাওয়া বয়ে যায় এবং একই সাথে ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করেছি এবং এখন এই মুহূর্তে যদি আমি আপনাকে একটু বলতে চাই এবং দেখাতেও যদি চাই তাহলে সাগর এই মুহূর্তে বেশ উত্তাল রয়েছে এবং বাতাসের বেগ রয়েছে এবং একই সাথে আরেকটি বিষয় যদি বলে রাখতে চাই তাহলে কিছুক্ষণ আগেও অর্থাৎ সকাল থেকেও বেশ ভালো রকমের বৃষ্টি হয়েছে এবং এখনো পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে সাগর বেশ উত্তাল রয়েছে এবং স্বাভাবিক সময় যে পরিমাণ সাগরের যে জলসীমা আশ্রয় পরে ঢেউ আশ্রয় পরে সেটি সেটির থেকে তুলনামূলকভাবে একটু খানিকটা বেশি আমরা লক্ষ্য করেছি সকাল থেকে আমরা এখানে আছি এবং সকাল থেকে যেটি আমরা ব্যাপার খেয়াল করেছি পর্যটকদের আনাগোনা একেবারেই নেই এবং একেবারে বেশ খানিকটা মানে পুরোপুরি ফাঁকা বলা যায় সমুদ্র সৈকত সার্বিক ভাবে যদি বলতে চাই তাহলে এই ঘূর্ণিঝড় রিমানের। যে শঙ্কা বা আঘাত হানবার যে সংখ্যা সেই শঙ্কার তালিকায় পটুয়াখালি বেশ ভালো রকমভাবে রয়েছে এবং পটুয়াখালীর যে সমুদ্র সৈকত অর্থাৎ কুয়াকাটা সমুদ্র সৈকতের কথা বলি সাগরকন্যা বলা হয় সেই সাগরকন্যা বেশ ভালো রকম একটা ঝুঁকির মুখে রয়েছে এবং যদি যতটুকু আমরা জানতে পেরেছি আবহাওয়া অধিদপ্তর থেকে সেটি হলো যে প্রায় দুপুরের দুপুরের পরপর এই রিভাল হয়তো উপকূল অতিক্রম করবে এবং সন্ধ্যা নাগাদ আসলে আক্রম আঘাত হারবার সম্ভাবনা তৈরি হয়েছে বা আমরা যতটুকু আবহাওয়া অধিদপ্তর থেকে জানতে পেরেছি সার্বিকভাবে যদি বলি তাহলে এই আজ সন্ধ্যায় বা সন্ধ্যার কিছু পরে আহ যে আঘাত সে আঘাত প্রতিহত করবার জন্য বা যতটুকু পারা যায় নিয়ন্ত্রণ করবার জন্য ইতিমধ্যেই পটুয়াখালীর যে জেলা প্রশাসন থেকে শুরু করে নিরাপত্তা বাহিনী যারা রয়েছে সবাই বেশ ভালো রকমভাবে প্রস্তুতি নিয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি বিশেষ করে আশ্রয় কেন্দ্র যেগুলো রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং সাধারণ যারা উপকূলের বাসিন্দা বিশেষ করে তাদেরকে কিন্তু যাবার জন্য বলা হয়েছে অনেকে অবস্থান নিয়েছেন এখনো পর্যন্ত অনেকে নেননি তাদেরকে বারবার টাকা দেওয়া হচ্ছে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেবার জন্য আর সাগরের অবস্থা বলছিলাম যে খানিকটা উত্তাল সাগর এখনো পর্যন্ত যেহেতু সকালের দিকে আমরা বলছিলাম যে বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির প্রভাব কিন্তু এখনো পর্যন্ত রয়েছে এখনো গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এবং সময় যত বাড়বে এই বৃষ্টির তাপ মানে তীব্রতাও কিন্তু ঠিক ততখানি বাড়বে এবং বৃষ্টির তীব্রতার সাথে সাথে কিন্তু এখানে যে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাতাসের একটা দমকা হাওয়া বইছে সেটি আসলে তীব্রতা আরও পরবর্তীতে বাড়বে এবং আমি বলছিলাম যে দুপুরের পরে এবং একেবারে সন্ধ্যার পরে যখন রিমাল আঘাত হানবে তখন কিন্তু এই অবস্থা আরো আরও খারাপ দিকে যাবে এবং যেহেতু পাশে পায়রা সমুদ্র বন্দর রয়েছে সেখানে হুশিয়ারি সংকেত দেওয়া হয়েছে সংকেত হয়েছে সুতরাং প্রভাবও কিন্তু পড়বে আপাতত এই ছিল অনেক আমার কাছে কুয়াকাটা সমুদ্র থেকে সব শেষ আমরা আপাতত চলে যাচ্ছি স্টুডিওতে বরিশাল পিরোজপুর ও কুয়াকাটা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা জানাচ্ছিলেন সেখানকার ঘূর্ণিঝড় পরিস্থিতির সর্বশেষ